Always our relationship is status act. I'm single. সো ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা দেখাবো প্রথমে যে ভিডিওর ভিউটা দেখেন এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন। তো এগুলো কিন্তু এডিট মোশনের মাধ্যমে অনেকটা হচ্ছে এক্সএমএল ফাইল দ্বারা বা হচ্ছে অন্য উপায় কিন্তু মেকিং করতে হয়, যেন অনেকটা ঝামেলা। আর লো কোয়ালিটি যে ডিভাইস অথবা যে লো ভার্সনে সেগুলোকে দিয়ে কিন্তু একেবারে হয় না, বড় লাগবে। ওকে, তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো খুব সহজে মেকিং করতে পারবেন। তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেটা হচ্ছে টেমপ্লেট লিঙ্ক নামে লেখা থাকবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমাদের আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, তারপর এখানে একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে এখানে দেখেন রাইট সাইডের যে লেখাগুলো, যে ডেসক্রিপশন বক্সটার উপরে ক্যাপকাট ফ্রি ভিডিও লেখা আছে, এর উপর একটা ক্লিক করবেন। এরপরে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের নেক্সট পেজে এরকমটা নিয়ে আসবে, ইউজ টেম্পলেট ক্যাপকাট। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ টেম্পলেট ক্যাপকাটে ক্লিক করব। অবশ্যই আপনার ওয়াইফাই অথবা মোবাইল ডাটা কিন্তু অন রাখতে হবে। তো ভিডিও ডিসক্রিপশনে আমি যেটা বলছি লিঙ্ক দেওয়াই থাকবো, এখান থেকে আপনারা ক্লিক করলে এরকম আপনি জাস্ট আপনার প্রসেসগুলো একটু ক্লিয়ার করে আপনি সব কিছু করতে পারবেন। দেন এখান থেকে আবার ইউজ টেম্পলেট উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমাদের ফটো সিলেক্ট করতে হবে, জাস্ট একটা ফটো। আমরা ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফটো দেখতে পাবো, এর ভিতর থেকে আপনারা যে কোনো একটা ফটোকে সিলেক্ট করবেন। ওকে, তো সেক্ষেত্রে আমি এই ফটোকে সিলেক্ট করছি। করার পর এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি, অর্থাৎ যে অ্যারো আইকন দিয়ে নেক্সট লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লোডিং ইফেক্টস, আপনার নেট অথবা ওয়াইফাইটা যত ফাস্ট হবে তত মানে ইফেক্টটা লোডিং নেবে। তো মেবি আমার নেট একটু স্লো, তো তারপর এখান থেকে হয়ে গেছে। আমরা এখান এখন হচ্ছে আমাদের ভিডিওর প্রিভিউটা দেখতে পাবো। এখানে আপনি নিজের পিকচার অথবা যার যে ভিডিওটা মেক করতে চান তার পিকচার কিন্তু অ্যাড করতে পারেন। তো এখানে ভিডিওর প্রিভিউটা সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমাদের সাউন্ড অটোমেটিক্যালি একটা অ্যাড আসে। সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্কে ক্লিক করবো। এবং হচ্ছে আমরা এখান থেকে আপনারা যেটা করবেন, আমাদের সাউন্ড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবো, এখান থেকে আপনি চাইলে হচ্ছে ওই সাউন্ডটা ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো সাউন্ড ব্যবহার করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা এই ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের লেখা থাকবে অটোমেটিক্যালি সুইচ টু টিকটক। তো আমাদের এখান থেকে হচ্ছে সুইচ হয়ে অটোমেটিক্যালি টিকটকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এইটা সেভ হলে মিনিমাইজ করে দেবো, ওকে, 100% হলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমাদের 100% হলে আমরা এই পর্যায়ে কী করবো, এখান থেকে আমরা মিনিমাইজ করে বের হয়ে যাবো। যেহেতু আমরা হচ্ছে আমাদের সাউন্ডটা হচ্ছে চেঞ্জ করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবো। আমি যেটা বলছি সাউন্ডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে সাউন্ডটাকে ডিলেট হচ্ছে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও অপশন থেকে এটা এইমাত্র যেটাকে এক্সপোর্ট করলাম যে ভিডিওটা এটাকে সিলেক্ট করবো, মুছে আর অপশনে ক্লিক করবো। সরি, এইটা না, আমরা এটা হচ্ছে একটা ডাউনলোডকৃত একটা হচ্ছে ভিডিও। আমরা নিউ প্রজেক্ট থেকে আমরা যেহেতু আমি বুঝতে পারি না যে কোন ভিডিওটা, সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করবো, আমরা অপশনে ক্লিক করবো। এরপর আমরা সাউন্ডটা অ্যাড করার জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। এরপর সাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবো। তো আমাদের সাউন্ডটা এখানে চলে আসার পর আমরা ইন্ডিগো অটোমেটিক রিমুভ করবো। এবং হচ্ছে আমরা ভিডিও রেজোলিউশনটাকে হাই করে এখান থেকে আমাদের, যেহেতু আমাদের ভিডিওতে অলরেডি একটা সাউন্ড আছে, সেক্ষেত্রে আমরা ভিডিওতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর ভলিউমে ক্লিক করে আমরা মূল সাউন্ডটাকে জিরো করে অর্থাৎ হাইট করে দেবো। তখন আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন আপনার সাউন্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে, এখানে যদি ঠিকঠাক থাকে অবশ্যই ভিডিও রেজোলিউশনে একটু ফোকাস দেবেন। দিয়ে ঠিকঠাক থাকলে এখান থেকে আবার এখানে ক্লিক করলে আমাদের এখানে 100% হলে আমাদের ভিডিওটি এবার হচ্ছে ফাইনালি সেভ হয়ে যাবে। তো আপনি আপনার যে কোনো প্ল্যাটফর্ম অথবা যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে এটাকে শেয়ার করতে পারেন। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেন্ডিং ভিডিওর সাথে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।